অনেকেই মনে করে থাকেন বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, কিন্তু এই ধারণা সঠিক নয়। ডায়াবেটিস ধরা পড়লে চিকিৎসকেরা মিষ্টি খেতে বারণ করেন, কারণ অত্যধিক মিষ্টি খাওয়ার প্রবণতা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। যদিও ডায়াবেটিস একটি বংশগত রোগ, তবুও প্রতিদিনের কিছু অভ্যাসের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিস রোগের ঝুঁকি এড়াতে কোন কোন অভ্যাসের পরিবর্তন আনা জরুরি, চলুন জেনে নিই। এক, অনেকেই অফিস যাওয়ার তাড়ায় সকালের খাবার না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ খালি পেটে থাকার কারণে কিন্তু শরীরে ইনসুলিন হরমোনের ক্ষরণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে, তাই সকালে পেট ভরে খেয়ে বের হতে হবে। দুই, পর্যাপ্ত ঘুম না হলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। অপর্যাপ্ত ঘুম ডায়াবেটিসের পাশাপাশি নানা ধরনের রোগেরও কারণ। শরীর সুস্থ রাখতে যে পরিমাণে ঘুমের প্রয়োজন তার চেয়ে কম হলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থেমে যায়, তাই পর্যাপ্ত ঘুম হলো কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখা জরুরি। তিন, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। শরীর সচল রাখলে ডায়াবেটিস দূরে থাকবে, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে, তাই শরীর সচল রাখতে হবে, প্রয়োজনে শরীরচর্চার অভ্যাস করতে হবে। চার, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ধূমপানের ফলে ডায়াবেটিসের ঝুঁকি থাকে, তাই ডায়াবেটিস ঝুঁকি কমাতে ধূমপান পরিহার করতে হবে। মানসিক চাপের কারণেও ডায়াবেটিস আক্রান্ত হন কেউ কেউ। কর্মক্ষেত্রে চাপ বাড়িতে সমস্যা এবং চিন্তায় রক্তের শর্করার মাত্রা বেড়ে যায়, তাই মানসিক চাপ কমাতে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে পারেন, মন ভালো থাকে এমন কাজ করতে পারেন।